আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশ্ব সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত বেড়ে 21। রাশিয়ার স্মার্ট বোমার কাছে ইউক্রেন অসহায়, স্বীকারোক্তি ইউক্রেনের বিমান বাহিনী মুখপাত্রের, প্রয়োজন F-16 বিমান। এরপর জানিয়ে দিব বিশ্বব্যাপী যখন যুদ্ধ উত্তেজনা এবং রাশিয়া ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে ইরান, তুরস্ক ও সিরিয়াকে নিয়ে রাশিয়ার বৈঠক। এরপর জানিয়ে দিব আত্মরক্ষায় পিস্তল বন্দুক নিয়ে পাহারায় সুদানের রাজধানী খার্তুমের বাসিন্দারা। এরপর থাকবে বাকমুতে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া, বললেন ইউক্রেনের জেনারেল। আরও জানিয়ে দিব সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত 8, হতাহত 14। এবং সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশকে নিয়ে করিডোরে উদ্বেগ চীন এবং মিয়ানমারের। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের একাধিক শহরে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত 21। ইউক্রেনে এই মুহূর্তে সবচেয়ে বড় লড়াই হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর। এরই মধ্যে গত কয়েকদিন ধরে রাশিয়ার পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিল ইউক্রেন সেনারা। রাশিয়ান পত্রিকামন্ত্রী সের্গেই শৈগু জানিয়েছে তাদের সেনাবাহিনী ইউক্রেন রিজার্ভ সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অভিযান চালানোর জন্য ইউক্রেনকে বহু অস্ত্রশস্ত্র দিয়েছে পশ্চিমারা। ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে যাচ্ছে। রাশিয়া দখলে থাকা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে অঞ্চলগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন বাহিনী। ঠিক সেই সময় এই জোরালো অভিযান চালানো হল। জেলেনস্কি বলেছেন, আমি বিশ্বাস করি এই যুদ্ধে আমরাই জয়ী হব। বার্তা সংস্থা ইউএনআই এর খবর অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিয়েভ নগর প্রশাসন আসন্ন হামলা সম্পর্কে নগরবাসীকে সতর্ক করার পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলের শহর ওডেসায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বর্তমানে নেদারল্যান্ডসে রয়েছেন। তার অপ্রত্যাশিত সফরের অংশ হিসেবে দা হেগে বক্তৃতার সময় এই বিমান হামলা চালানো হল। তিনি সেখান থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবেন। রাশিয়ার স্মার্ট বোমার কাছে ইউক্রেন অসহায়, স্বীকারোক্তি ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল ইউরি ইগনাট বলেছেন, রাশিয়ার অত্যন্ত নিখুঁত গাইডেড বোমা মোকাবেলার কোনো উপায় ইউক্রেনের সামনে নেই। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা মোকাবেলার জন্য তিনি F-16 জঙ্গি বিমানের মতো দীর্ঘপাল্লার অস্ত্র দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে কর্নেল ইগনাট দাবি করেছেন, রাশিয়া প্রতিদিন যুদ্ধক্ষেত্রে অন্তত 20টি গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা 70 কিলোমিটার দূরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কর্নেল ইগনাট বলেছেন, আমরা এই ধরনের অস্ত্র মোকাবেলা করতে পারি না এবং আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে অকার্যকর। রাশিয়ার বিমান থেকে এই সমস্ত বোমা ব্যবহার করা হলেও ইউক্রেন কোনোভাবেই তা প্রতিরোধ করতে সক্ষম নয়। তিনি জানিয়েছেন, রাশিয়া সাধারণত SU-34, SU-35 এবং অন্যান্য ট্যাকটিক্যাল বিমান থেকে এরকম গাইডেড বোমা ব্যবহার করে থাকে। এই পরিস্থিতি মোকাবেলায় ইউক্রেনের হাতে জরুরিভাবে দীর্ঘপাল্লার অস্ত্রের চালনা আসা জরুরি, যা দিয়ে রাশিয়ার বিমান বাহিনী হামলা মোকাবেলা করা সম্ভব। কর্নেল ইগনাট আরও জানিয়েছেন, তাদের হাতে সোভিয়েত আমলে নির্মিত S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা দিয়ে 100 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। F-16 বিমান ব্যবহার করে এই সমস্যা সমাধান সহজেই করা সম্ভব বলে মন্তব্য করেছেন কর্নেল ইগনাট। তিনি বলেছেন, ইউক্রেনের হাতে F-16 বিমান থাকলে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে তার বিমান হামলা কমিয়ে দিতে বাধ্য হবে। সূত্র জানিয়েছে পার্স টুডে। বিশ্বজুড়ে যখন যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত, তখন ইরান, তুরস্ক ও সিরিয়াকে নিয়ে রাশিয়ার বৈঠক 10 মে। প্রথমবারের মতো মস্কোতে বৈঠক করতে যাচ্ছে রাশিয়া, ইরান, তুরস্ক এবং সিরিয়া। আগামী 10 মে এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় বসছেন বলে নিশ্চিত করেছে রাশিয়া খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসুগলু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিবর্তে অন্য কোনো প্রতিনিধি এ বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছে, কারণ এই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফর করার কথা রয়েছে। তুর্কি গণমাধ্যম TV24কে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার এসব কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভসুগলু আরও বলেছেন, সিরিয়ার নিরাপত্তার কথা ভেবেই দেশটির উত্তরাঞ্চলে মোতায়েন করা তুর্কি সেনাদের প্রত্যাহার করা হচ্ছে না। সেখান থেকে তুর্কি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সন্ত্রাসী গ্রুপ ওই এলাকাটি দখল করে ফেলবে। সিরিয়ার পাশাপাশি এসব সন্ত্রাসী গ্রুপ তুরস্কের নিরাপত্তার জন্য বিরাট হুমকি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই তুরস্কের। আগামী 10 মে মস্কোতে অনুষ্ঠেয় বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি। এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া, রাশিয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধানরা সিরিয়ার যুদ্ধবন্দের বিষয়ে আলোচনা করেছিলেন। এবার ওই তিন দেশের সঙ্গে যুক্ত হচ্ছে ইরান। এর আগে তুরস্ক জানিয়েছে, আঙ্কারা খুব শীঘ্রই খুশি হবে যদি এই আলোচনা ইরান অংশগ্রহণ করবে। মূলত তুরস্কের ইচ্ছা এতে ইরানকে যুক্ত করা হয়েছে।
আত্মরক্ষার্থে পিস্তল বন্দুক নিয়ে পাহারায় সুদান। সাত যুবক প্রতিরাতে দল বেঁধে পাহারা দিচ্ছে পূর্ব খার্তুমের আশেপাশের এলাকা। পরনে ঢিলাঢালা পোশাক, তার ভেতরে লুকিয়ে রেখেছে বন্দুক। কারো পকেটে পিস্তল রাতেই শুধু নয়, আত্মরক্ষার দিনের বেলাও এমন পিস্তল বন্দুক নিয়ে ঘুরছে এই সাত যুবক। এই দলের মতো এমন আরো কয়েকটি দল আছে এখন খার্তুমে। দুই জেনারেলের লড়াইয়ের ফাঁকে হয়ে যাওয়া খার্তুমে চোর ডাকাত ছিনতাইকারীদের হাত থেকে নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতেই হাতে অস্ত্র তুলে নিয়েছে যুদ্ধপীড়িত খার্তুমের যুবকরা। আর এই সূত্র জানাচ্ছে গার্ডিয়ান, মোহাম্মদ আদম নামে সাবেক এক ছাত্র তার বন্ধুদের সঙ্গে প্রথম উদ্যোগ নিয়েছেন, নিজেদের এবং প্রতিবেশীদের আত্মরক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছেন। আদম বলেছেন, আমাদের তৎপরতার কারণে এই অঞ্চলে চুরির ঘটনা কমিয়ে আনতে পেরেছি। আরেক বাসিন্দা আল হাজও তাদের এলাকায় আদমের মতোই পাহারা কমিটি গঠন করেছেন। তার মতে, অদূর মানের কিছু এলাকায় এক চলা অসম্ভব হয়ে পড়েছে, কারণ আপনাদের সেখানে একদল লোক নিয়ে চলে যেতে হবে। দলে অন্তত একজনের কাছে বন্দুক থাকা আবশ্যক, কেননা চোরেরা এখন সশস্ত্র। ক্ষমতার আগ্রাসনে টানা 19 দিনের অস্থিরতায় অস্ত্র ডাকাতি বেড়েছে সুদানে। সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ দ্বন্দ্বের বলি হয়ে কয়েক হাজার সেনা মারা গেছেন। তাদের মরদেহের পাশে পড়ে থাকা পিস্তল বন্দুক কুড়িয়ে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বাকমুতে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া, বললেন ইউক্রেনীয় জেনারেল। ইউক্রেনের স্থলবাহিনী শীর্ষ কমান্ডার বলেছেন, পূর্ব ইউক্রেনে বিধ্বস্ত শহর বাকমুতে রাশিয়ার সেনাবাহিনী ভারী কামান এবং বিমান হামলা বাড়িয়েছে। জেনারেল অলেকজান্ডার সিরস্কি একথা বলেছেন। কয়েক মাস ধরে ইউক্রেনের চলমান যুদ্ধের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বাকমুত এবং এর আশেপাশের এলাকা। জেনারেল অলেকজান্ডার সিরস্কি বলেছেন, বর্তমানে শত্রুরা ভারী কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। তিনি বলেছেন, রাশিয়া যে কোনো মূল্যে বাকমুত দখল করতে চাইলেও শহরটি নিয়ন্ত্রণ নিতে রুশ সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। রয়টার্সের পক্ষ থেকে রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়া বলছে, বাকমুতে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণের আগে বাকমুতে প্রায় 70,000 মানুষ বসবাস করছিল। কিয়েভ দখলে ব্যর্থতা এবং খেরসন ও খারকিভে পিছু হটার পর শীতকাল জুড়ে রাশিয়ার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল শহরটি। 8 মাসের বেশি সময় ধরে শহরটি দখলের লড়াই তীব্র পদাতিক যুদ্ধ স্থলযুদ্ধে পরিণত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে আর দেখা যায়নি। বাকমুত দখল করতে পারলে রাশিয়া পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের দিকে অগ্রসর হতে পারবে। এখান থেকে তারা ক্রমতস্ক এবং সোলোভিয়ানস্ক শহরে আক্রমণ চালাতে পারবে। সর্বশেষ জানিয়ে দিব, সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত 8, আহত 14। সার্বিয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বন্দুক হামলার ঘটনা ঘটল। এতে 8 জন নিহত হয়েছেন এবং অন্তত 14 জন আহত হয়েছেন। এই ঘটনাকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দোবানোর একটি পার্কে একজন পুলিশ কর্মকর্তার সাথে তর্ক করার পর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের উপর গুলি চালাতে শুরু করে হামলাকারী। বিবিসি জানিয়েছে, হামলাকারী বেলগ্রেড থেকে 60 কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে বিস্তৃত অনুসন্ধানের পরে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বেলগ্রেডের একটি স্কুলে বন্দুক হামলা চালিয়ে 9 জনকে হত্যা করেছিল এক কিশোর। ওই ঘটনার 2 দিনের মাথায় পুনরায় এই বন্দুক হামলার ঘটনা ঘটল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মিট নাগাদ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ক্রাতুতেজভাগ শহরের কাছে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।